হ্যালো, আসসালাম আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা কিসের উপরে হবে আপনারা জানেন? ল্যান্ড ল। হ্যাঁ, ল্যান্ড ল থেকে আপনার যে যে বিষয়গুলো জানতে হবে, কথা বুঝছেন? ল্যান্ড ল থেকে আইন অফিসার পরীক্ষার জন্য আপনাকে যে যে বিষয়গুলো জানতে হবে, প্রথমত আপনাকে আমি একটা বিষয় মানে ক্লিয়ার করে দিচ্ছি যে ল্যান্ড ল থেকে আপনার শর্ট কোশ্চেন আপনাকে উত্তর করতে হবে। শর্ট কোশ্চেন আপনাকে উত্তর করতে হবে, ডিটেলস আপনাকে লিখতে দিবে না। আর ডিটেলস যদি কখনো লিখতে দেয় তাহলে আপনাকে শুধুমাত্র খতিয়ান কিভাবে প্রিপেয়ার করতে হয়, খতিয়ানে কি কি বিষয়বস্তু থাকে, বা আপনার হচ্ছে ওই যে রিভিশন অফ রেকর্ড অফ রাইটস বা প্রিপারেশন অফ রেকর্ড অফ রাইটস, ওই বিষয়টাই আপনাকে বিস্তারিত লিখতে দিতে পারে। তাছাড়া আপনার যে বিষয়গুলো এখানে আসবে সেটা হচ্ছে যে খতিয়ান বলেন আর দলিল বলেন, মানে দলিল পত্র অথবা খতিয়ানের মধ্যে যে ছোট ছোট টার্মগুলো থাকে সেই টার্মগুলোর নাম আপনি জানেন কিনা, যে ছোট ছোট শব্দগুলো থাকে সেই শব্দগুলোর মানে আপনি বুঝেন কিনা, সেই বিষয়টা আপনার কাছে জানতে চাবে। এক নজরে আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি যে আপনি কি কি বিষয়গুলো মূলত আপনাকে পড়তে হবে ল্যান্ডর জন্য। প্রথমত আপনাকে এখানে দেখেন খতিয়ান সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে খতিয়ান সম্পর্কে আপনাকে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান সম্পর্কে জানতে হবে। তার মানে আপনি প্রথমে দেখলেন যে খতিয়ান সম্পর্কে জানতে হবে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান। তারপরে আপনাকে জানতে হবে দিয়ারা জরিপ কি। তারপরে আপনাকে যে বিষয়টা জানতে হবে খতিয়ানের পরিচিতি সম্পর্কে, খতিয়ান কাকে বলে। আচ্ছা, এগুলো আমরা দেখার চেষ্টা করলাম, এসএ খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এগুলো বিস্তারিত জানতে হবে। খতিয়ানের নমুনাটা আপনার এখন প্র্যাকটিক্যালি তো শুধুমাত্র দেখলে দেখে রাখতে পারেন, তবে এটা আপনাকে খাতার মধ্যে লিখতে হবে না। খাতার মধ্যে এটার ভিতরে যা যা আছে এই আলোকে আপনার সিএস খতিয়ান সম্পর্কে চাইলে এগুলো লিখতে হবে, এসএ খতিয়ান সম্পর্কে চাইলে ওই লেখাগুলো নিচের দিকে আছে যে আপনার এটা হচ্ছে এসএ খতিয়ান, এটা চাইলে এগুলো লিখতে হবে। তারপরে আপনার হচ্ছে আরএস খতিয়ান, আরএস খতিয়ান যদি আপনার কাছে জানতে চায় তাহলে আরএস খতিয়ানের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়গুলো আপনাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে বাংলা শিখতেছেন, আপনার কাছে যদি তৌহিদুল ইসলাম স্যারের বই থাকে ল্যান্ড ল, আপনি ওইখান থেকে পড়তে পারেন, অথবা আপনি নেটে সার্চ দিলেই এগুলো ইংলিশ ভার্সনে পেয়ে যাবেন। জাস্ট আপনাকে মূল বেসিকটা জানতে হবে যে এখানে কি কি থাকে, অথবা আপনার কাছে যদি কোনো ল্যান্ড ল এর বই থাকে আপনি ওই বই থেকেও আপনার হচ্ছে পাবেন। তবে যেহেতু আপনাকে এক পৃষ্ঠা লিখতে হবে, আপনি জাস্ট বাংলাটা পড়ে ভালো করে আপনি যদি মূল কথাটা মনে রাখতে পারেন ওইটা নিজের মতো করে ইংলিশে লিখে দিয়ে আসলেই হবে, আপনার তেমন কোনো কিছু করতে হবে না। দেন আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে নামজারি খতিয়ান, মিউটেশন খতিয়ান। আপনাকে আমি বললাম ল্যান্ড ল থেকে আপনাকে বেসিক বিষয়গুলো আপনি জানেন কিনা, যেগুলো আপনি হয়তো ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন নাই কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনার কাজে লাগবে, কোর্টের মধ্যে প্র্যাকটিস করলে কাজে লাগবে, এবং আপনি যদি ল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। এটা হচ্ছে নামজারি খতিয়ান, মিউটেশন খতিয়ান, যেটা আপনি দেখছেন হাউস বিল্ডিং এ ছিল, মিউটেশন সম্পর্কে লেখেন। মিউটেশন ছিল আর সিএস ছিল, তো সেক্ষেত্রে আপনার এস এ, আর এস, ডিআরএস এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বুজরত খতিয়ান এটা না পড়লো, তসদিক খতিয়ান এটা সম্পর্কে একটু জানতে হবে, তসদিক খতিয়ান। তারপরে হচ্ছে আপনার ডিপি খতিয়ান, ডিপি খতিয়ান সম্পর্কে জানতে হবে। দেন আপনাকে জানতে হবে হচ্ছে দলিল, দলিল সম্পর্কে আপনাকে জানতে হবে। দলিল সম্পর্কে আপনাকে কি জানতে হবে, মূলত দলিলের যে প্রকারভেদগুলো আছে তার মধ্যে সাপ কাপলা দলিল বলতে আপনি কি বুঝেন, বায়নামা দলিল বলতে কি বুঝেন, হেবা দলিল বলতে কি বুঝেন। আপনি দেখলেন হাউস বিল্ডিং এ প্রশ্ন আসছে হেবা এবং হেবা বিল এওয়াজ, এ দুইটার মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য লেখেন। তো সেক্ষেত্রে হেবা দলিল সম্পর্কে আপনাকে জানতে হবে, হেবা বিল এওয়াজ সম্পর্কে জানতে হবে, দান দলিল সম্পর্কে জানতে হবে, বিনিময় দলিল সম্পর্কে জানতে হবে, বাটোয়ারা দলিল সম্পর্কে জানতে হবে। বাকিগুলো দরকার নাই, দরকার নাই। এই ক্ষেত্রে মোক্তারনামা সম্পর্কে জানতে হবে, বন্ধকি দলিল সম্পর্কে জানতে হবে। দেন আপনাকে এই যে একটা চার্ট দেওয়া আছে এখানে, হেবা, হেবা বিল এওয়াজ, হেবা বিল শর্তুল এওয়াজ, এই চার্ট একেবারে কণ্ঠস্থ টোটস্থ মুখস্থ করতে হবে। এখানে আটটা পয়েন্ট আছে, আটটা পয়েন্ট আপনাকে হেবা, হেবা বিল এওয়াজ, হেবা বিল শর্তুল এওয়াজ, আপনার পরীক্ষার মধ্যে আসছিল হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন হেবা এন্ড হেবা বিল এওয়াজ,
হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের প্রশ্নটা আমি প্রথম দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেবা এন্ড হেবা বি লেওয়াস সেক্ষেত্রে এক পৃষ্ঠার মধ্যে লেখার জন্য আপনি জাস্ট একটু কলম করে এভাবে এভাবে এই কথাগুলো ইংলিশে লিখে দিলেই এনাফ সেক্ষেত্রে আপনার এখানে হেবা হেবা বি লেওয়াস এবং হেবা বিল শর্তুল এওয়াজ এই তিনটা বিষয় আপনাকে ভালোভাবে শিখে রাখতে হবে যারা জুডিশিয়ারি পরীক্ষা দিবেন মুসলিম লয়ের জন্য আপনাকে এই বিষয়টা অবশ্যই অবশ্যই জানতে হবে দেন আপনাকে যে বিষয়টা শিখতে হবে একটু আপনি খেয়াল করেন তারপরে আপনাকে জানতে হবে হচ্ছে আপনার জমির খাজনা রসিদ বা খাজনা দাখিল অবশ্যই জানতে হবে ঠিক আকারে এটা আসা মাস্ট আমি ইংলিশে কোনো আমি এগুলো সব বাংলা শুধুমাত্র পড়ে গেছি ইংলিশে আমি কোনো কিছু এগুলো পড়ি নাই আর লেখার ক্ষেত্রে জুডিশিয়ারিতে আপনি বাংলাও লিখতে পারবেন ইংলিশও লিখতে পারবেন আর যদি আইন অফিসার পরীক্ষা দেন তাহলে সেখানে অবশ্যই আপনি ইংলিশে লিখতে হবে আর ইংলিশে আমি এতগুলো লেখাটা আমার জন্য ডিফিকাল্ট আপনি জাস্ট মূল বিষয়টা মনে রাখতে পারেন হয়তো আপনি যা জানেন সেটা আপনি নিজের ভাষায় ইংলিশে লিখে দিয়ে আসতে পারেন অথবা বাজার থেকে আপনি ইংরেজি বই পাওয়া যায় এরকম বই আইন অফিসারের বই কিনে আপনি এই কনসেপ্টগুলো পড়ে যেতে হবে আমি আপনাকে দেখাইতেছি কোনগুলো আসবে এবং কোনগুলো আপনাকে জানতে হবে আর কি কি আপনাকে পড়তে হবে বা কোন বিষয়গুলো মনে রাখতে হবে আপনার যদি ইংলিশে বেশি সমস্যা থাকে আপনি বাজার থেকে ল অফিসারের বই পাওয়া যায় ল অফিসারের বইটা কিনে আমি যে যে টপিকগুলো বলে দিলাম সেই টপিকগুলো আপনি পড়ে যাবেন আর যদি আপনার ইংলিশে ট্রান্সলেট করাতে এত এত বেশি কঠিন না হয় যে আপনি নিজের মতো করে লিখতে পারবো এতটুকু ক্ষমতা আমার আছে তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট বাংলাটা বেসিকটা ভালো করে বুঝে রাখেন আপনার জন্য এখানে কঠিন কিছু হবে না আর আপনার বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসছি আমরা অবশ্যই যদি আমাদের বাংলাটা ভালো জানা থাকে মূল কনসেপ্টটা ক্লিয়ার থাকে নিজের ভাষায় আমরা ইংরেজিতে লিখতে পারবো ল অফিসারের বইয়ের নাম ল অফিসারেরই ল অফিসার এক্সাম ল অফিসারের বই এটার নাম ল অফিসার প্রিপারেশনের জন্য বই হয়তো আমি কিনি নাই আপনারা কিনে নিতে পারেন আয়াজ আজাদের বই ল অফিসারের তো সেক্ষেত্রে আপনারা ওইটার মধ্যে ইংলিশে পাবেন আমি জাস্ট যেগুলো পড়াই দিতেছি ওনার বই থেকে এগুলো আপনি ইংলিশে একটু পড়ে যাবেন এতটুকুই আপনারা আর কিছু করতে হবে না তবে আমি যেহেতু জুডিশিয়ারি প্রিপারেশন নিলাম তো সেক্ষেত্রে আমি তেমন কিছু মনে করেন যে আপনার ইংলিশে ওই ল অফিসারের জন্য আলাদা প্রিপারেশন নিয়ে বই কিনে আমি পড়ে যাব ওইরকম আমার টার্গেট ছিল না আমি জাস্ট জুডিশিয়ারির জন্য যা যা পড়তে হবে ভাইবার জন্য ওই আলোকে আমি মূল কনসেপ্টটা ক্লিয়ার রাখছি আপনাকে মনে রাখতে হবে ব্যাংকের ল অফিসারের জন্য হ্যাঁ ল অফিসার রিটেন বাই আয়াজ আজাদ হ্যাঁ এই বইটা আপনি কিনে নিতে পারেন তো এই সেক্ষেত্রে আপনার এখানে আমি যা পড়াবো সেগুলো আপনি ইংলিশে ওইখানে পেয়ে যাবেন বা না পাইলেও আমার কনসেপ্টগুলো ওইখান আপনি এখান থেকে মনে রাখেন এগুলো আপনার আসবে পরীক্ষার মধ্যে এক পৃষ্ঠা লেখার মতো আপনি ক্ষমতা পাবেন আমি ওই বই দেখি নাই তবে আপনারা আমি আমার মনে হয় যে আপনার ওইটার মধ্যে ইংলিশে লেখা আছে আপনি সেখান থেকে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না দেন আপনাকে তারপরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমরা এদিকে পার করে দিয়ে আসছি কথা বলতে বলতে সেটা হচ্ছে আপনার অগ্রক্রয়ের বিষয়টা আপনাকে পড়তে হবে জমির অগ্রক্রয় মানে প্রিএমশন প্রিএমশন সম্পর্কে আপনাকে পড়তে হবে হ্যাঁ আপনার হচ্ছে এখানে মনে করেন যে আপনি এক পৃষ্ঠা লিখবেন এক পৃষ্ঠার জন্য আপনি জাস্ট আপনার বেসিক কয়েকটা ওয়ার্ড আপনি তো ল্যান্ড ল পাস করে আসছেন বেসিক কয়েকটা ওয়ার্ড আপনার জানা থাকলে এখানে এত বেশি কষ্ট হয় না আপনি যখন টানের উপরে লেখা শুরু করবেন মনে করেন যে এইভাবে আইসা পড়বে যে আমি বাংলা জানি বাংলাটা আমি ইংলিশে লিখি আচ্ছা তারপরে দেখেন এই জমির অগ্রক্রয় সম্পর্কে আপনাকে শিখতে হবে অগ্রক্রয় মানে প্রিএমশন প্রিএমশন কৃষি জমির ক্ষেত্রে প্রিএমশন এবং আপনার হচ্ছে অকৃষি জমির ক্ষেত্রে প্রিএমশন দেন আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে এই যে কৃষি জমির অগ্রক্রয় এবং অকৃষি জমির অগ্রক্রয় মূলত হচ্ছে মূল পয়েন্ট আপনার ফোকাস পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে আর বেশি আপনাকে কিছু করতে হবে না আপনি যদি মূল পয়েন্টটা না জানেন মূল শব্দগুলো শব্দগুলোর মিনিং যদি না জানেন অর্থ যদি না বুঝতে পারেন যে এটা মানে কি তাহলে আপনি যা ওই লিখেন তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা লেখেন আপনাকে জিরো দিবে আর যদি আপনি মূল পয়েন্টটা জানেন তাহলে আপনাকে নম্বর দিয়ে দিবে অ্যাকুরেট নম্বর দিয়ে দিবে আর আইনে ভালো করতে পারলে ফোকাস সাইটিংগুলো আপনি যাই লিখেন না কেন আপনাকে কিন্তু নম্বর আপনি কিন্তু এখানে আমি কিন্তু ফোকাস সাইটিং মনে করেন যে বাংলা যেটা লিখছে এটা কিছুই হয় নাই আর ইংরেজিতে লিখেই নাই তো সেই ক্ষেত্রে এখানে 40 নম্বর না আনসার করেও কিন্তু শুধুমাত্র লয়ের গুলো লিখে দিয়ে আসি তাও কিন্তু আপনার এখানে হাউস বিল্ডিং এ সুযোগ পেয়ে গেছি মানে হচ্ছে আপনার রেজাল্ট চলে আসছে 6-7 জনের মধ্যে আর আপনার পজিশন চলে আসছে 4 তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেছেন যে 4 নম্বরে চলে আসছে যদি আমি ফোকাস সেটিং দুইটা লিখে দিয়ে আসতাম তাহলে আমার এখানে আরো মনে করেন যে আপনার 5 সেকেন্ডের মধ্যে চলে আসতো তো সেই ক্ষেত্রে আপনি যদি পারেন 200 নম্বর আনসার করে দিয়ে আসবেন কোনোভাবে ছাড়বেন না আমি হয়তো অবহেলা করে যাওয়ার কারণে আমি বৃষ্টির মধ্যে আমি আস্তে আস্তে গেলাম মনে করলাম কালকের পরের দিন ভাইবা যদি আবার অসুস্থ হয়ে যায় তাহলে ঝামেলা তো সেক্ষেত্রে আমি আস্তে আস্তে গেলাম যাতে করে আমার কোনো সমস্যা না হয় আর আমার এত বেশি ইন্টেনশন ছিল না যে ল অফিসার পরীক্ষা দিয়ে 7 জনের মধ্যে পাস করব তো পরে দেখি যে আপনার এখানের মধ্যে চলে আসছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই বা
পাস করবেন না, এটা আমার মতো হয়তো মনে হয় যে 6 জনের মধ্যে কিভাবে পাস করব, কিন্তু আপনিও পাস করতে পারেন এটা বলা যায় না। কে পাস করবে ওইটা বলার কোনো ইয়া নাই, যে আমি পাস করব না এরকম বললে কোনো লাভ হবে না, আপনিও পাস করতে পারেন। দেখেন মুসলিম আইনে অগ্রক্রয় এই বিষয়টা আপনাকে জানতে হবে। দেন আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা তুলনামূলক আলোচনা, অর্থাৎ যেভাবে হেবা, হেবাবিল এওয়াজ, হেবাবিল শর্ত লেওয়াজ, ঠিক একইভাবে আপনাকে তুলনামূলক পার্থক্য শিখতে হবে। যদি 20 নম্বরের প্রশ্ন আসে তাহলে আপনাকে কৃষি জমি, অকৃষি জমি এবং হক সুফা বা মুসলিম আইনে অগ্রক্রয় এই তিনটা অগ্রক্রয়ের মধ্যে পার্থক্য বা সুবিধা অসুবিধা আপনাকে লিখতে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই তালিকাটা অবশ্যই অবশ্যই ভালোভাবে মনে রাখবেন এবং এটা থেকে আপনাকে 20 নম্বর আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি এটা আনসার করতে পারেন। আর ওইদিকে আমি আরেকটা তালিকা দেখাইলাম, হেবা হেবাবিল এওয়াজ চলে আসছে, তো সেক্ষেত্রে হেবা বা হেবাবিল শর্ত লেওয়াজ এইগুলো আসতে পারে বা টিকা আকারে আসতে পারে, এরকম না যে আসবে না, অবশ্যই আসবে, কারণ এগুলো যেহেতু কাজ কাজ লাগে আইন অফিসারের ক্ষেত্রে, তো আপনার এগুলাই আসবে, এর বাইরে আপনাকে দিয়ে তো কোনো লাভ নাই, যেগুলো আপনার এখানে আসবে এগুলাই দেয়। তারপরে আপনাকে যেটা জানতে হবে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে আপনি জানেন যে কয়ভাবে সম্পত্তি হস্তান্তর করা যায়, তো সেক্ষেত্রে বিক্রয়, দেখেন এখানে বিক্রয়, বিনিময়, ইজারা, গিফট, বন্ধক, এই পাঁচভাবে আপনাকে যে ট্রান্সফার সম্পত্তি হস্তান্তর করতেছেন এই পাঁচভাবে সম্পত্তি হস্তান্তর সম্পর্কে আপনাকে বেসিক ধারণাটা থাকতে হবে, কত নম্বর দাঁড়ায় আছে আর কি 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 রিকোয়ারমেন্ট আছে আর কিভাবে কি কোনটা হয়ে থাকে, এছাড়াও আদালতের ডিক্রি এবং উত্তরাধিকারীর মাধ্যমে আপনার সম্পত্তি হচ্ছে হস্তান্তর হতে পারে। হ্যাঁ, সম্পত্তি হস্তান্তরের মাধ্যমগুলো হচ্ছে এই বিষয়গুলো। তো এগুলো বিস্তারিত 54 ধারা, 118 ধারা, 122 ধারা টিপি অ্যাক্টের মানে ট্রান্সফার বডি অ্যাক্টের 58 ধারা এবং হচ্ছে ইজারা লিজ আছে 105 নম্বর ধারায়, উত্তরাধিকারী সূত্রে কখন আসে, আদালতের ডিক্রির মাধ্যমে কখন আসে, তো সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। দেন আপনাকে হচ্ছে আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে জমির সিলিং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে একজন ব্যক্তি কতটুকু জমি তার পজিশনে রাখতে পারবে বা চাষাবাদ করতে পারবে, সেক্ষেত্রে শর্তগুলো কি কি, কোন আইনে বলা আছে, কিভাবে বলা আছে, সেই বিষয়টা জানতে হবে। দেন এটা 100% মনে রাখতে হবে, 100% মনে রাখতে হবে, এটা অবশ্যই টিকা আসবে। তো সেক্ষেত্রে আপনি যদি এটা না পারেন তাহলে কিন্তু আপনার এখানে টিকা থেকে 10 নম্বর মিস হয়ে যেতে পারে, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা যখনই লোন দেই হচ্ছে গিয়ে আপনার এখানে কাজগুলো করি তো এটা 100% লাগে। আপনাকে এনইসি, এনইসি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে বা নন ইনকামবেন্স সার্টিফিকেট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে এটা দায় মুক্তি সনদ বা নির্দায়ী সনদ বা নন ইনকামবেন্স সার্টিফিকেট এটা পুরোটা বানান সহ মনে রাখতে হবে, আপনার এটা আসবেই, তো সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই অবশ্যই মনে রাখ। দেন আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সম্পত্তি সম্পর্কে ধারণা নিতে হবে, হোয়াট ইজ ভেস্টেড প্রপার্টি, তারপরে আপনার কোর্ট অফ ওয়ার্ডস এইটা এটা এটা বলতে আপনি কি বুঝেন, তারপর ওয়াকফ সম্পত্তি কোন বলতে কি বুঝেন, তারপর হচ্ছে আপনার অধিগ্রহণ বা অ্যাকোয়ার্ড ল্যান্ড বলতে আপনি কি বুঝেন, রিকুইজিশন ল্যান্ড বলতে আপনি কি বুঝেন, অ্যাবান্ডন প্রপার্টি বলতে আপনি কি বুঝেন, বাউল স্টেট পড়তে হবে না, তারপরে এই যে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে। আপনাকে মনে রাখতে হবে ডিসিআর, হ্যাঁ এই ডিসিআর, তারপর হচ্ছে এনইসি, ডিসিআর, তারপর হচ্ছে এনইসি, তারপর হচ্ছে এই ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর্থাৎ আপনার খাজনা দাখিলা, এই তিনটা ডকুমেন্ট কিন্তু প্রত্যেকটা কাজে দরকার লাগে। তো সেক্ষেত্রে আপনি যদি হাউস বিল্ডিং এর পরীক্ষা দেন এই তিনটার অবশ্যই আপনাকে লিখতে দিবে। তো এর মধ্যে গতবার যেহেতু ডিসিআর লিখতে দিছে তো ডিসিআর লিখতে দেওয়ার কারণে এবার আপনি ধরে রাখেন যে এনইসি আর হচ্ছে আপনার এই ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনা দাখিলা, এই দুইটা সম্পর্কে আপনি জানেন কিনা সে দুইটা আপনাকে লিখতে দিবে। তো সেক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন যে এনএসি আর ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স আসবে যেহেতু গত বছর ডিসিআর আসছে। তারপর কৃষি জমির খাজনা আদায়, অকৃষি জমির খাজনা আদায়, এরপর হচ্ছে আপনার এখানে সাকসেশন সার্টিফিকেট কি আপনি কিভাবে পাবেন, মূলত আপনাকে যেখান থেকে পড়াইতেছি সেটা 133 পৃষ্ঠার বই, তো সেক্ষেত্রে একটা লেকচারে 333 পৃষ্ঠে আপনাকে পড়ানো সম্ভব না, জাস্ট আমি এখান থেকে আপনাকে যে পয়েন্টগুলো আসবে পরীক্ষার মধ্যে বা আমরা যে পয়েন্টগুলো নিয়ে কাজ করি এখানে সেই বিষয়গুলো আপনাকে পড়ানোর চেষ্টা করতেছি বা করব, তো সেক্ষেত্রে এগুলোই আপনার আসবে আর বাইরে কোনো কিছু আসবে না। আপনি যদি এতটুকু মনে রাখতে পারেন তাহলে আপনার ল্যান্ড ল থেকে সবগুলো কমন পড়বে। তাহলে আমরা এখন চলে যাব আমাদের পড়ালেখায়, আমরা পড়ার চেষ্টা করব যে আপনার খতিয়ান থেকে শুরু করে আমরা হচ্ছে এই সর্বশেষ সাকসেশন সার্টিফিকেট পর্যন্ত যা যা বিষয়গুলো এখানে দেখবো সেগুলো পড়ার চেষ্টা করবো। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি কখনো জুডিশিয়ারির বাইবা বোর্ডে যান, আপনি যদি কখনো জুডিশিয়ারির বাইবা বোর্ডে যেতে পারেন এবং আপনাকে যদি ল্যান্ড ল থেকে প্রশ্ন করা হয় তাহলে এখানে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো থেকে আপনাকে জিজ্ঞেস করা হবে।
এই পয়েন্টগুলো থেকে আপনাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আপনি যদি জুডিশিয়ারি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই বেসিক গুলো জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার ওইখানে ভাইভা বোর্ডে ভালো করতে পারবেন না। যার যাকে ল্যান্ড ল থেকে ধরবে তাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর আপনার এই বিষয়গুলো কেন জিজ্ঞেস করে, কারণ এগুলো আপনার প্র্যাকটিক্যালি সব কাজে লাগে। হয়তো আমাদের ইউনিভার্সিটিতে এগুলো কোনো কিছু পড়ার প্রয়োজন হয় না, তো ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন না হলেও আপনার এই বিষয়গুলো জমির যে জমি সংক্রান্ত যে বিষয়গুলো আপনি যদি ওকালতি করেন প্র্যাকটিস করলেও আপনার এগুলো লাগবে। আবার যদি আপনি এখানে আইন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তাও আপনাকে জমি জমার শর্ত নিরীক্ষা করতে হবে বা জমি জমার ঠিক আছে কিনা মালিকানা ওইটা বের করতে হবে। আপনাকে কাগজপত্রগুলো চিনতে হবে, কাগজপত্রগুলো কোথায় পাবেন সেই বিষয়টা আপনাকে জানতে হবে, এবং এই কাগজপত্রগুলো কোনটা কি কাজে প্রয়োজন হয় সেটাও আপনাকে নিশ্চিত হতে হবে। আচ্ছা, এখন আমরা ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস খতিয়ান, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান বা বিআরএস খতিয়ান যাওয়ার পূর্বে আমরা আগে দেখার চেষ্টা করব যে খতিয়ান এই যে সার্ভেটা এটা মানে ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস খতিয়ান এটা কখন আসছে বা এটার পূর্বে মূলত কি কি বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে আপনার আরেকটা বিষয় দেখার চেষ্টা করবো যে খতিয়ানটা আসলে কিভাবে প্রস্তুত করা হয়, খতিয়ানটা আসলে কিভাবে প্রস্তুত করা হয় সেই বিষয়টাও আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব।